একদম মানে বাইরেতে বাইরেতে ঘর থেকে বের করে তুই আপনার জুতা দিয়ে বাইরাবো না বলছে আপনার বাপের বাড়ি নাকি ছোট লোক কখনো নাকি দামি দামি জামা কাপড় পরে না ছোট লোকের ঘরে ছোট লোক আইসস তো টিন সেট আসিলি এখন বিল্ডিং পায় রাজরানী আমি আপনাকে অনেক ভালোবাসি দেখা আমি আর কথাগুলো আপনাকে বলছি ছোট ভাবকে আবার বললেন না বিয়াসনা আমি আপনার ফ্যামিলি নাকি ছোট লোক আগে নাকি আপনার ফ্যামিলি ভাত বিক্রি করত এই আমার রুমটা গুছাইছো হ্যাঁ রুম গুছানো হয়ে গেছে আচ্ছা ওই লন্ড্রিতে আমার জামা কাপড় দিয়েছিল না ভাবি লন্ড্রিতে কাপড় চোপড় দিতে বড় ভাবি না করছে বড় ভাবি না করছে মানে আমি আপনার একটা কথা কই বড় ভাবি রে কই না জান কইছে কি হইছে বল তো আমারে বড় ভাবি আছে না বলছে আপনার বাপের বাড়ি নাকি ছোট লোক কখনো নাকি দামি দামি জামা কাপড় পরেন নাই কখনো যা কাপড় চোপড় আয়রন করেন নাই কা এই বলছে বড় ভাবি আস্তে আস্তে আমি তো আপনার অনেক ভালোবাসি তাই আমি আপনার এই কথাগুলো বলছি ভাবির আবার বললেন না যে আমি বলছি ছোট লোকের বাচ্চার এত বড় কথা আচ্ছা বললেন না কিন্তু আমার কথা ভাবি আচ্ছা ঠিক আছে তুই থাক আমি দেখতাছি রহিমা হ্যাঁ রহিমা জি বড় ভাবি বলেন লাঞ্চ রেডি করছস তো ভাইয়ের জন্য হ্যাঁ সবকিছু রেডি করে ফেলছি তে এত দেরি করতেছিস কেন যা দিয়াস ভাবি আমি তো যাইতে চাই কিন্তু যে ছোট ভাবি আছে না আমার না করছে বলছে আপনার ফ্যামিলি নাকি ছোট লোক আগে নাকি আপনার ফ্যামিলি ভাত বিক্রি করত কি আর আপনার বাবা মানে কি বাসায় বাসা বাড়ি কাজ করছে আমি আপনাকে অনেক ভালোবাসি দেখা আমি আর কথাগুলো আপনাকে বলছি ভাবি আর আপনিও আমাকে অনেক ভালোবাসেন তাই কথাগুলো বলছি ছোট ভাবিকে আবার বললেন না ছোট মুখে বড় কথা এই কথাগুলি বলছে ও আমার নামে এগুলি বলছে হ্যাঁ ভাবি আমার কথা বললেন না চুপ আর ওর এত বড় সাহস হ্যাঁ আমার বাপে কিনা ভাত বিক্রি করে ও দেখছে ওর বাপে রিস্কা চালায় বুঝছো শুধু আমার দেওয়ারে চাইছে বলে ওরে এই বাসার বউ করে আনছি নালি কি ওরে আনতাম এ ফকির নিয়ে এরে আনতাম এই বাসার বউ করে আচ্ছা ভাবি চুন্নির ঘরে চুন্নি ঘরে শুয়ে রইছস বাইরে আসছ না কিসের জন্য হ্যাঁ ছোট লোকের ঘরে ছোট লোক আইসস তো টিন সেট আসিলি এখন বিল্ডিং পায় রাজরানী হইছস না আমার নামে বদনাম করস বেরস না কিসের জন্য হ্যাঁ এ ফকিনির ঘরে ফকিনি বের হ ঘরে থেকে আজকে তোর একদিন কি আমার একদিন কি হইছে বাড়িঘর মাথায় নিছিস হারামি হারামি এই বাসার বউ হইয়া এখন একেবারে রাজরানী হয়ে গেছ নাকি ভাবি মুখ সামলায় কথা বলেন কি মুখ সামলায় কথা মা তুই দেখছস আমার বাপে ভাত বিক্রি করে ভ্যান চালায় তোর বাপে রিস্কা চালায় ঠেলা গাড়ি চালায় ওটা দেখে আমার দেওর তোরে মায়া দয়ে পুইরা নিয়ে আসছে মুখ সামলায় কথা বলেন আপনি কি জানেন যে আমি ছোট বাড়ির মেয়ে হ্যাঁ আমার আমি কি কখনো লন্ডিতে কাপড় চোপড় দিয়ে পড়ি নাই আপনি কথা কিভাবে বললেন হ্যাঁ তুই ওরে না করছস কিসের জন্য হ্যাঁ আমি আমার বাপে ভাত বিক্রি করে আমি যে দিয়ে আসমু আমার স্বামীর ভাত তা আপনি কেন না করছেন হ্যাঁ যে আমার জামা কাপড় লন্ডিতে নিতে তুই জানো এই বাড়িটা কার এই বাড়িটা আমার স্বামীর নামে আর এই বাসায় বইসা তুমি একেবারে পায়ের উপরে পাও তুইলাম মানে পটের বিবি নাকি হ্যাঁ আপনার জামাইর নামে মানে হ্যাঁ আমার জামাইরও তো অধিকার আছে আমার জামাই কি ভাইসা আছে নাকি ভাইসাই আসছে আপনার সবাই ভাইসা আসছে হাত ধইরা বাইর করে দিলে এমনি ভাইসা আসছে বুঝছো দেখেন ভাবি আপনি আমার বড় তাই আপনাকে হাত তুলতাছি না সম্মান দিতাছি আর না হলে ছোট ছোট হইতেন না ঘর থেকে বের করে দিতাম তোর এত বড় সাহস তুই আমাকে হাত তুলি দাঁড় আজকে তোর ঝাড়ুটা কই ঝাড়ু দিয়ে একদম মানে বাইরেতে বাইরেতে ঘর থেকে বের করে আপনি ঝাড়ু দিছেন আপনি এত বড় সাহস দাঁড়ান সাহসের কি দেখছো হ্যাঁ কিছু বলি না দেখা অনেক পার পায়ে গেছস তুই আপনার জুতা দিয়ে বাইরাবো তোর এত বড় সাহস আমি তোর বড় তুই আমার জুতা দিয়ে বাইরাবি হ্যাঁ আজকে তোর একদিন কি আমার একদিন তুই কি মনে করস না যে আমার দিকে আমার ঝাড়ু দিয়ে বাইরাবেন তাই না তুই ঝাড়ু দিয়ে বলছিস আপনি তুই ঝাড়ু কি ব্যাপার হ্যাঁ একজনের হাতে জুতা একজনের হাতে ঝাড়ু কি ঘটনা কি দেখেন না বড় ভাবি আমার ঝাড়ু নিয়ে এসে মারতে আর তুই যে জুতা নিয়ে আসছস আপনি আনার পরে আনছি এই দ্বন্দ্বটা কেন সূত্রটা আমি জানি একটু বাবা আপনার ছেলের জন্য রহিমা প্রত্যেকদিন লাঞ্চ নিয়ে যায় ওইটা নাকি ও না করছে নাওয়ার জন্য আর এও বলছে ও আমার নামে যে আমার বাবা মা নাকি ভাত বিক্রি করে নারা নাকি মানুষের বাসায় কাজ করে আমিও নাকি মানুষের বাসায় থেকে কাজ করছি আপনি কি আমাকে দেখানে নাই আমি কি ছোট ফ্যামিলির মেয়ে আমি কি ছোট ফ্যামিলির মেয়ে হ্যাঁ তুই তো ছোট ফ্যামিলিরই মেয়ে ভাবি মুখ সামনে কথা বলেন বাবা ভাবি এটাও না করছে যে তুই লন্ডিতে কাপড় চোপড় দিতে পারবি না কেন আমি কি লন্ডিতে আমার বাবার বাড়িতে বসে আমি লন্ডিতে কাপড় চোপড় দিয়ে আমি পড়ি নাই ভাবি কেন নিষেধ করছে তুই করছস আমার নামে আমার স্বামীকে ভাত পাঠাতে না করছস তুই আমি করি নাই আমিও করি না আপনি করছেন আমার নামে তুই না করছস রহিমাকে ভাত নিয়ে যাওয়ার জন্য কেন না করবি তুই কে না করার আপনি না করার কে হ্যাঁ আপনি এবারে বউ আমি এবারে বউ আপনি না করছেন কেন আমার জামা কাপড় লন্ডিতে নিয়ে
আফসোস। আমিও না করি নাই। এই আল্লাহ, পুরো বাড়ি ঘর ভাইঙা এখন চুরমার হয়ে পড়ে যাব। আবার বলো বাড়ি থেকে বের করে দেবে। একদম চুপ। তোমারে যে এত কথা বলছে, তুমি নিষ্কানে শুনছো বলছে? বাবা যে নিষ্কানে শুনি আর নাই শুনি, ও বলছে দেখে। আমি তোমাকে যেটা বলছি সেটার উত্তর দাও। তুমি নিষ্কানে শুনছো যে বলছে এটা? উনি বলছে দেখে তো শুনছি না। আমি কি বলছি তোমাকে? তুমি কি নিজের কানে শুনছো যে বলছে? বলো, কথা বলো। না। তুমি শুনছো তোমার নামে যে ও এত কিছু বলছে, তোমার নিজের কানে শুনছো তুমি? না। কে বলছে তোমারে? আমারে বলছে রহিমা। আর তোমারে? আমাকে রহিমাই বলছে। এ রহিমা, এ দিগাই এখানে দাঁড়া। কাজ করতে আসছস নাকি এখানে ষড়যন্ত্রের একটা দেয়াল তৈরি করতে আসছস? কোনটা? কাজ করতে আসছিস, কাজ করবি। তুই সবার কাছে ভালো থাকবি। এর কথা এর কাছে, এর কথা এর কাছে, এর কথা এর কাছে কুটনি বলি গোমত এই স্বভাব কেন? হ্যাঁ, কিছু কাজ নাই, মিথ্যা কথা কইতাছে। এই তুই কিছু বলস না, বলস না যে বড় ভাবি বাপ মা আগে ভাত বিক্রি করছে, বাসার ভাত কাজ করছে। আমি এই কথা আপনারে কখন বলছি? একটা থাপ্পড় দেবো। আমার দিকে তাকা। তুই যে বললে যে আমি আমি লন্ড্রিতে কাপড় নিয়ে যেতে চাইছিলাম ঠিকই, আমাকে ভাবি না করছে, তোরে না করছে? আমি তো বলছি ভাবি কাপড় চোপড় গুলো দেন, পরে বলছে যে কাপড় শুকায় নাই তাই আমি নিয়ে যাই। এই সমস্ত প্যাচ গোস লাগানো ছেড়া দে, কাজ করে খাস বাসা বাড়িতে। এর কথা এর কাছে, এর কথা এর কাছে, এর কথা এর কাছে, এগুলি কোন ধরনের স্বভাব? কিছু লোক আছে এরা কি করে জানো, বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম লোক আছে, বাসা বাড়িতে না শুধু প্রতিষ্ঠানেও কিছু লোক আছে এরকম, কি করে জানো? বললে বেলে তার কাছে গিয়া ফুচুর 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 করে নিজে ভালো সাজতে যায়, একটা সময় কি দেখা যায় জানো, ওই লাখ তুষ টাকায় এখান থেকে বের হয়ে যায়। এগুলি ছেড়া দে, এগুলি আল্লাহ পাক পছন্দ করে না। গীবত করা অনেক বড় গুনাহের কাজ। সবচেয়ে বড় কথা হইলো তুই পাপ করতেছ, গুনাহ করতেছ। সেটা কেন একজনের নামে মিথ্যা কথা বলবি? হ্যাঁ, এদের মধ্যে কত সুন্দর একটা মিল, পরিবারের মধ্যে কত সুন্দর একটা শান্তি, এই শান্তিটা রে তুই নষ্ট করে দিছস। শোন, অযথা তোর আর রাখার দরকার নেই এখানে। তুই এখানে থাকলে নিজেদের মধ্যে একটা ঝগড়া হবে, একটা দ্বন্দ্ব হবে, একটা সময় দেখা যাবো যে দুই বৌমার মধ্যে একটা চুলাচুলি লেগে যাবো। আজকে আমি ঘটনাগুলি দূরের থেকে দেখছি, দেখে লুকায় লুকায়, যে তুই যে কদিন এদের নামেই করছস আমি ওই কদিনই লুকায় লুকায় দেখছি যে তুই এগুলি বলতেছিস। আমি ভাবছিলাম যে জিনিসটা এখানে শেষ হয়ে যাবো, আসলে শেষ হয় নাই আর হবেও না। সো যা, তুই বিদায় যা। হ্যালো, আমার মাফ করে দেন, আমি আর করুন না। আরে মাফ করো, ধরে তুই তো ওই যে একটা কথা আছে না, তিন বন্ধুদের মধ্যে এক চিমটি তেঁতুল, তুই এসো সেই রকম করে রাখলে এই এক চিমটি তেঁতুল রাখতে গিয়ে আমার তিন বন্ধু নষ্ট হইব। যা বেরা বেরা, বদমাইশ কোথাকার। শোনো বৌমা, সংসারের মধ্যে একটা সংসারে সুখ শান্তি কখন আসে জানো? উভয়ের আন্তরিকতায়, ভালোবাসায়। দুইটা বউ সুন্দর করে মিলামিশা দুইটা বোনের মতো থাকবা, কখনো মনে করবা না যে তোমরা দুইটা জাল, তোমরা দুইটা মনে করবা যে মায়ের পেটের বোন। এইভাবে থাকবা, হাসি খুশি থাকবা, সংসারের মতো আল্লাহর রহমত বরকত শান্তি আসবে। ঠিক আছে, পারলে আমাকে এক কাপ চা দিও। আচ্ছা ভাবি, সরি। আচ্ছা বোন, আমারও ভুল হয়ে গেছে, আসছি।